একটা জিনিস আমাদের জানা উচিত, সবার জানা উচিত, বিজেপি, ত্রিপুরামতা, সিপিএম, কংগ্রেস, আপামর, ত্রিপুরার মানুষের এটা জানা উচিত যে এবিসির মেয়াদ যখন শেষ হয়, রাধাচরণ বাবুর নেতৃত্বাধীন এডিসি প্রশাসনের মেয়াদ শেষে বিজেপি এবং আইপিএফটি রাজ্য সরকার সেখানে জি কে রাওকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছে এবং এডিসির যিনি অ্যাডমিনিস্ট্রেটর উনি এডিসির অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু জি কে রাও। ভিলেজ কমিটির যখন মেয়াদ শেষ হয়ে যায় উনিও কিন্তু ভিলেজ কমিটিগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছে। তো এইখানে কি হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। তো যখন এডিসির ইলেকশনটা গেল, ত্রিপুরামতা ক্ষমতায় আসার পর এখন তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকার কথা না। সো লজিক্যালি কি হচ্ছে, যখন একটা প্রশাসন চলে আসছে নতুন এবং তার দখলেই ভিলেজ কমিটিগুলো যাওয়া উচিত, উনি সেটা চালাবে। যদি সেখানে কেউ নাই থাকে তখন একটা কথা ছিল, এখন যেহেতু ত্রিপুরামতা ক্ষমতায় আছে এডিসিতে, আমরা তো রাজ্য সরকারের কথা বলছি না, এডিসিতে ত্রিপুরামতাই পরিচালনা করবে, এটাই তো সংবিধান। এবং 163 নম্বরের দ্বি উপধারায় যেটা লেখা আছে যে এখানে আমরা কমিটি করতে পারি, সিএম কমিটি করতে পারে, এই ক্ষমতা বলে আমরা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি বা মনিটরিং কমিটি আমরা গঠন করেছি এবং সেখানে কোনো ধরনের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। যেখানে রাজ্য সরকার ওনার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সেখানে পরিচালনা করবেন, ভিলেজ কমিটিগুলো যেহেতু এবিসির অন্তর্গত সেখানে ত্রিপুরামতা ভিলেজ কমিটিগুলো পরিচালনা করবে। এখানে কি বিভ্রান্তির কী আছে?